দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন কান্দির মহকুমা শাসক। রাজ্যে সকল প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির চলছে। সোমবার কান্দির পৌরসভার 12 নম্বর ও 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বাগডাঙ্গা বালিকা বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির বসে। সোমবার শিবির পরিদর্শনে যান কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা। মহকুমা শাসকের সাথে উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকেরা। শিবির পরিদর্শনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ পরিষেবা সঠিক পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন মহকুমা শাসক। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10।